بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আসলে হচ্ছে 916 ভাই জান, আপনি জানতে চেয়েছেন যে বাংলাদেশের টাকায় কত টাকা হলে বা থাকলে জাকাত দেওয়া লাগবে। আর একটা প্রশ্ন ছিল যে আপনার কিছু টাকা ঋণ রয়েছে আত্মীয় স্বজনের কাছে, আপনি ধার দিয়ে রেখেছেন তাদেরকে, কখন দেবে তার কোনো বিশ্বাস নাই, মানে 2-3 বছর পার হয়ে গিয়েছে। তো এ টাকার জাকাত লাগবে কি লাগবে না? এই টাকার জাকাত লাগবে না যদি এরকম লোকদের কাছে থাকে যে ঋণ, ওই ঋণ পাওয়ার কোনো ভরসা নেই, তখন যখন পাবেন তখন একবার জাকাত দিয়ে দিবেন যদি সেগুলি জাকাতের সমপরিমাণ হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে, অল্প, যেমন 5,000, 7,000, 10,000, 20,000, 30,000, অসুবিধা নাই, এগুলিতে জাকাত লাগে না। বাংলাদেশের টাকায় কত টাকা হলে জাকাত লাগবে এই বিষয়টি জানতে হলে আমাদেরকে মূলনীতিতে ফিরে আসতে হবে। এ টাকার মূল হলো স্বর্ণ বা রূপা, যে কোনো একটি হতে পারে। আর স্বর্ণ নেশাব হলো, মানে যে পরিমাণ স্বর্ণ থাকলে, পঞ্জীভূত স্বর্ণ থাকলে জাকাত দেওয়া লাগে, সেটি হলো বর্তমান হিসাবে 85 গ্রাম স্বর্ণ বা 7.5 ভরি যেটাকে বলা হয়ে থাকে। তো এই পরিমাণ যদি কাউরে স্বর্ণ থাকে বা এই পরিমাণ টাকা থাকে, তাহলে তাকে বছর পূর্তিতে, চন্দ্র মাসের বছর পূর্তিতে জাকাত বের করা লাগবে শতকরা 2.5 টাকা অথবা 40 ভাগের 1 ভাগ বা লাখে 2,500, সব একই হিসাব। কোনোভাবে আমাদের বাংলাদেশি টাকা, এ টাকা রূপা হতে পারে, সুতরাং রূপার নেশাবটা আমাদের মনে রাখতে হবে যে রূপার নেশাব হলো 595 গ্রাম। সুতরাং কারোর নিকটে যদি এই পরিমাণ রূপা থাকে বা এই পরিমাণ টাকা থাকে এবং 1 বছর পার হয় চন্দ্র মাসের বছর, তাহলে তাকেও জাকাত দেওয়া লাগবে। আগের যুগে স্বর্ণ রূপার একটা ভারসাম্য ছিল, কিন্তু বর্তমান জামানায় স্বর্ণ রূপায় অনেক পার্থক্য নেমেছে, পার্থক্য দেখা যায়। তাই ওলামায়ে দ্বীনের ভিতরে ইখতিলাফ দেখা দিয়েছে যে আমরা যে টাকার জাকাত দেবো এটা কি স্বর্ণের নেশাবে নাকি রূপার নেশাবে। সৌদি আরবে ওলামায়ে দ্বীন বলেন যে যে নেশাবে দিলে ফকিরের হক তাড়াতাড়ি ফিরে আসে ওই নেশাবে দেওয়াই উচিত, অর্থাৎ তারা রূপার নেশাবে জাকাত বের করার পক্ষে। সুতরাং রূপার নেশাবে জাকাত বের করতে হলে 595 গ্রাম রূপা বর্তমানে লাখ ছড়াবে না, অর্থাৎ 1 লাখের এদিকেই হবে, ওদিকে যাবে না। সুতরাং যদি কাউরি 80-90 হাজার বা 1 লাখ টাকা থাকে, বা অন্তত 1 লাখ টাকা যদি কাউরি থাকে, তাহলে তার জাকাত বের করে দেওয়াটাই সতর্কতা। কারণ এইভাবে এই নেশাবে জাকাত আদায় করলে ফকির মিসকিনের হক তাড়াতাড়ি ফিরে আসে, আর জাকাতটা সাধারণত তাদেরই সহানুভূতির জন্যে রাখা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে। অবশ্য আরেকটি অভিমত রয়েছে যে টাকার জাকাত দিতে হবে স্বর্ণের নেশাব অনুযায়ী, সেই হিসেবে স্বর্ণের নেশাব 85 গ্রাম স্বর্ণ বা এই পরিমাণ টাকা। বর্তমানে স্বর্ণ অনেকটা কমে গিয়েছে, এরপরও আমরা বলতে পারি যে প্রায় 2.5-3 লাখ টাকার কাছাকাছি, 2.5-3 লাখ টাকার কাছাকাছি এই পরিমাণ টাকা যদি কাউরে থাকে এবং 1 বছর পার হয়, তাহলে জাকাত দেওয়া লাগবে পূর্বের নিয়মে, অর্থাৎ শতকরা 2.5 টাকা বা 40 ভাগের 1 ভাগ অথবা প্রতি লাখে 2,500 টাকা, এই হারে জাকাত বের করা লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। আর ঋণের বিষয়ে মনে রাখবেন যে যদি কোনো আমানতদারের নিকটে আপনি ঋণ দিয়ে থাকেন এবং যে কোনো সময় আপনি চাইলে পেয়ে যাবেন, সচ্ছল ব্যক্তির কাছে ঋণ থাকলে ওই ঋণের জাকাত দেওয়া লাগবে, ওই টাকার জাকাত দেওয়া লাগবে, মানে যেটা আপনি অন্যকে দিয়ে রেখেছেন, আমানতদার লোক এবং সচ্ছল যে কোনো সময় দিতে সক্ষম, তাহলে জাকাত লাগবে। কারণ ওটা এক প্রকার ব্যাংকে রাখার মতোই, ইসলামিক ব্যাংকে রাখার মতোই। কিন্তু যদি এমন লোকের কাছে রাখা হয় লোকটি সচ্ছল কিন্তু দাগাবাজ, প্রতারণা করছে, মানে দেবে কি দেবে না কোনো ভরসা নাই, তাহলে যখন পাওয়া যাবে তখনই এই জাকাত দিতে হবে। আরেকটি অবস্থা যে জাকাত দেওয়া হয়, আরেকটি অবস্থা যে ঋণ দেওয়া হয়েছে গরিব মিসকিনকে, গরিব মানুষকে জাকাতের ওই ঋণের টাকা সে শোধ করতে পারতেছে না, তো শোধ করতে পারবে কি পারবে না কোনো ভরসা নেই, তাহলে যখন পাবে সে 1 বছর 2 বছর 3 বছর হোক না কেন, একবারই ওই আদায় করবে জাকাতের টাকা, একবার জাকাত আদায় করবে যদি জাকাতের পরিমাণ হয়ে থাকে, আর যদি পরিমাণ না হয় তাহলে তো জাকাত আদায়ের প্রশ্নই উঠে না। তো এই হলো জাকাত বিষয়ে আলোচনা এবং বাংলাদেশি টাকার পরিমাণ কত হলে জাকাত লাগবে সে বিষয়ে একটি মূলনীতি, যে স্বর্ণ বা রূপার নেশাব হিসাবে দিতে হবে। সুতরাং যখন জাকাত আদায় করতে চাইবে ধনসম্পদের মালিক, তখন তাকে দেখতে হবে যে স্বর্ণ বাজার কীরকম যাচ্ছে, রূপার বাজার কীরকম যাচ্ছে।
বর্তমান বাজার দেখে সে অনুযায়ী জাকাত বের করবে। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।